সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি সংস্কৃত ভাষা থেকে গৃহীত যা বাংলাতেও বহুল ব্যবহৃত কিছু সংখ্যক প্রবাদ বাক্য নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণের জন্য আমাদের জানা আছে অনেক দিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় তাকে প্রবাদ বা প্রবচন বলে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শিখনে প্রবেশ করি শিক্ষার উদ্দেশ্য হোক মনুষ্যত্ব অর্জন প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাঞ্চ মতিভ্রম যার বাংলা অর্থ জ্ঞানী লোকেরও ভুল হয় পুত্রাত শিষ্যাত পরাজয়ম এই কথাটির বাংলা অর্থ হল পুত্র ও শিষ্যের কাছে পরাজয় বরণ করা গৌরবের যস্মিন দেশে যদাচার এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ হল যেখানে যে প্রথা তা মেনে চলা উচিত অরসিকেশু রসস্য নিবেদনম এটির বাংলা হল রস জ্ঞানহীন লোকের সঙ্গে রসালোচনায় দুর্ভোগ মাত্র গতস্য শোচনা নাস্তি এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ যা অতীত হয়েছে তার চিন্তা নিষ্প্রয়োজন অর্থাৎ যা অতীত হয়ে গেছে তা নিয়ে অনুশোচনা করতে নেই তেহিন দিবসাগত এটির অর্থ হচ্ছে সে সুখের সময় চলে গেছে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিওসী জননী ও জন্মভূমি স্বর্গের চেয়ে পবিত্র নাল্পে সুখমস্তি এটির অর্থ হল অল্প বস্তুতে সুখ নাই যথা তথা পরং আগেও যেমন পরেও তেমনি জ পলায়তি স জীবতি। এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ বিপদের সময় যে পলায়ন করে সেই বাঁচে পথি বিবর্জিতা এটির বাংলা অর্থ হলো সফরে নারীকে সঙ্গে নিতে হয় না কা তব কান্তা কাস্তপুত্র এর বাংলা অর্থ স্ত্রী পুত্র কেউ আপনার নয় কা কোষ্য পরিবেদনা এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ কার প্রতি বা কার সমবেদনা আছে অঙ্গার শতধৌতেন মলিনতং ন মঞ্চৌতি অর্থাৎ স্বভাব অপরিবর্তনশীল যেটি বাংলায় ব্যবহার করা হয় কয়লা ধুলেও ময়লা যায় না ঋণং ক্রিতা কৃতং পিবেত অর্থাৎ জীবনে সুখের জন্য ঋণ করে ঘি খাওয়া অর্থে এই প্রবাদটি ব্যবহার করা হয় নারানাং নাপিত ধূর্ত মানুষের মধ্যে নাপিত ধূর্ত ছাত্রানাং অধ্যয়নং তপ এই প্রবাদটির বাংলা অর্থ হল ছাত্রদের জন্য বিদ্যার্জন অর্জন তপস্যাস্বরূপ মৌনং সম্মতি লক্ষণম যার বাংলা অর্থ হল নিরবতা সম্মতির লক্ষণ ফলেন পরিচিয়তে এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ দাঁড়ায় ফলেই গাছের পরিচয় শুভসিগ্রম যার অর্থ ভালো কাজে তাড়াতাড়ি করা উচিত ঘ্রাণেন অর্ধ এই প্রচলিত সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ হল খাবারের ঘ্রাণ নিলেও অর্ধেক ভোজন হয় মিষ্টান্ন মিতরে জনা এটি ব্যবহার করা হয় সাধারণের জন্য মিষ্টান্নই যথেষ্ট এই রকম অর্থ প্রকাশের ক্ষেত্রে অতি দর্পে হতলঙ্কা কোন বিষয়ে আধিক্য দূষণীয় অহিংসা পরম ধর্ম এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ অহিংসা ধর্মের প্রধান অস্ত্র লজ্জানাং নারীনাং ভূষণম এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ লজ্জা নারীদের ভূষণ নিচাদ পুত্তমং জ্ঞানং স্ত্রীরত্নং দুষ্কলাদপি অর্থাৎ নিজ বংশোদ্ভূত হলেও গুণবতী পত্নী গ্রহণীয় অবিদ্যং জীবনং শূন্যং দিকশূন্য অবান্ধবা অর্থাৎ জ্ঞানহীন জীবন শূন্য বন্ধুবান্ধবহীন ব্যক্তির সব দিকশূন্য বিদ্যত্তঞ্চ নৈবতুল্যং কদাচন বিদ্যাবত্তা এবং রাজপদ কখনোই সমান হয় না অর্থাৎ রাজা কেবলমাত্র নিজ রাজ্যেই সম্মান পান আর বিদ্যান ব্যক্তি স্বদেশে বিদেশে সর্বত্রই সম্মান পান ভিন্ন ভিন্ন রুচির হি লোক। এই সংস্কৃত প্রবাদটির বাংলা অর্থ দাঁড়ায় ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন রুচি মধুরেন সমাপয়েত এটি একটি সংস্কৃত প্রবাদ যার বাংলা অর্থ মনোরম সমাপ্তি অর্থাৎ কোন জিনিসের সমাপ্তিটি যদি মনোরম হয় বা উৎকৃষ্ট হয় সেই ক্ষেত্রে এই প্রবাদটি ব্যবহার করা হয় আমাদের এই শিখন পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে পরবর্তী শিখন পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের শিখন এখানেই সমাপ্ত ঘোষণা করছি